আমি যাব জাসদ কার্যকর সভাপতি মারুদ্দিন খান বাদল এমপি কাছে। অনেকগুলো প্রশ্ন জমেছে, আপনি যদি উত্তর দেন তাহলে খুব ভালো হয়। আপনার নিজের বক্তব্য আছে, প্লিজ। আমি তো আপনাকে প্রথমেই বলেছি, আলোচনার ধরন দেখে আর আলোচনা করতে খুব ইচ্ছে হয় না। যেমন আমি একটা কথা বলি, এইখানের বৈঠকে এসে শুনতে হয় যে আন্দোলনটা কিভাবে হবে, চারিদিকে পুলিশ, এই জন্য বেরোতে পারি নাই, গ্যাস মারছে এই জন্য বেরোতে পারি নাই, এই দেশের আন্দোলনের ছাত্র মাত্র জানে, এটা ডাইনিং টেবিলের ব্যাপার না, আন্দোলন শিফন শাড়ির ব্যাপার না। ইউ নিড ব্লাডি গাটস টু ডু মুভমেন্ট, ইউ নিড কনভিকশন টু ডু দ্য মুভমেন্ট। আমি একটা ছোট্ট এক্সাম্পল বলি, বালু ট্রাক দিছে তো ভালো করছে, আপনার জন্য তো প্ল্যাটফর্ম দিছিল, আপনি বালু ট্রাকের উপর উঠে গিয়া বেগম জিয়া যদি ওই দিন জাতিকে বলতে পারতেন যে আমি এই নির্বাচনে গেলাম, আপনারা সাক্ষী রইলেন, আপনারা দেখবেন, কারণ ওনারা মাঝে মাঝে হিসেব দেন, 90% ভোট ওনার, কেউ কেউ 98, উনি এখানে একটু আগে বলছেন, মাঝে মাঝে 101%ও বলে ফেলেন, এটা কোন জায়গায় কীভাবে জরিপ হয়েছে আমি জানি না। তো 90% ভোট যার আছে, 98% যার আছে, আপনি তো বালু ট্রাকের উপরে দাঁড়াইয়া জনগণের কাছে কে স্প্লিট করবেন, এবং সেই অবস্থায় আপনাকে বালু ট্রাক থেকে নামাইলে ভোট ইজ ইয়োর্স। আপনি এই ভোটে পার্টিসিপেট করে জনগণের কাছে, বিশ্বের কাছে যদি প্রমাণ করতে পারতেন, এই দেখেন আওয়ামী লীগের নির্বাচন, তাহলে তো আর দরকার ছিল না, গ্রাউন্ড ইজ ইয়োর্স, আপনার জন্য গ্রাউন্ড প্রিপেয়ার হয়ে যেত। আপনি 153 জন বিনা ভোটে হয়েছে, তার মধ্যে আমি একজন, সেই জন্য আপনি দায়ী, তো আপনি দায়ী, আপনি আসতে পারেন না কেন? নো নো, এখানে হাসাহাসির কোনো ব্যাপার নাই, দিস ইজ আ ব্লাডি কাওয়ার্ডাইস, আপনি আসতে পারেন না কেন? আমার কামান ধরে বসে আছে, তো কামান ধরে বসে থাকলে তো আর মুক্তিযুদ্ধে যাইতাম না, এখানে কোনো প্রেমের ব্যাপার নাই, আন্দোলন করতে হলে উইথ কনভিকশন আন্দোলন করতে হবে। আরেকটি কথা আমি বলি, এই যে আপনারা অনেক আলোচনা করলেন, এই দেশের আলোচনাগুলো এত কঠিন হয় কেন? মানে ওয়াই নাসির সাহেব যখন বলেন হি ওয়ান্টস টু হার্ট মি, বা আমি ওনাকে হার্ট করতে চাচ্ছি কেন, এই জায়গাটা কিন্তু কেউ বুঝতে চেষ্টা করে না। আমরা বলতে খুব সেডিস্ট না, অন্যকে হার্ট করে, নট এট অল, নট এট অল, হি ইজ এ গুড গাই, আই ডোন্ট হার্ট হিম, না না, আমি বলছি হি ইজ এ গুড গাই, কিন্তু যেটা যেটা বাস্তবতা সেটা জাতির পরিষ্কার করা উচিত, ইট ইজ দ্যাট নেশন, এই নেশনটি, আমি এই কথা বারংবার বলেছি, এই নেশনটি একটি নির্ধারিত বক্তব্যের উপর মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে। দিস ইজ ওয়ান রেয়ার নেশন ইন দ্য ওয়ার্ল্ড যাদের রীতিমতো ডিক্লারেশন অফ ওয়ার আছে যে আমি এই কারণে যুদ্ধে যাচ্ছি, জাস্ট লাইক দ্য আমেরিকান ডিক্লারেশন অফ ওয়ার। এখন প্রশ্নটি হল যে সেই নেশনে আমি ধরে নিলাম শেখ মুজিব খুব খারাপ লোক, খুব খারাপ লোক, আপনি শেখ মুজিবুর রহমানকে মেরে ফেললেন, কারণ খারাপ লোক বলে, তার পরিবারের 14 গোষ্ঠীকে মারার দরকার হলো কেন? এই যে আপনি ব্যক্তি শেখ মুজিবকে মারতেন তাহলে আমি একভাবে বুঝতাম, কিন্তু আপনি যখন তাকে নির্বংশ করতে চাচ্ছেন সেখানে একটা সিগনেচার আছে, আর আজকের এতদিন পরে আদালত এসে যখন বলছে আপনি সেটার সাথে যুক্ত, তখন আমাকে 3 বার চিন্তা করতে হবে। আপনি কোনো ব্যক্তি শেখ মুজিবকে মারেননি, শেখ মুজিব ওয়াজ দ্য ফিজিক্যাল এম্বডিমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্স, আপনি স্বাধীনতার মূর্ত প্রতীককে হত্যা করেছেন, তো আপনার সাথে আমার কিন্তু আর আর হবে না, এই এই জায়গায় পরিষ্কার করা উচিত। আমি আজকে আপনার সাথে বসে আছি, গুড এনাফ, আমি কালকে তো আপনাকে রাস্তায় গুলি করবো, করবো তো, আমি এই এই ওপেন মিটিংয়ে বলছি, করবো তো, বাট আপনার সাথে আমার রিলেশনটা সে জায়গায় দাঁড়িয়ে আছে, ইউ আর ডিনাউন্সিং মাই ইন্ডিপেন্ডেন্স। আপনি এই 2 দিন আগে আল কায়দার বক্তব্যের সাথে আপনার বক্তব্য মিলে যায়, আপনি ভুলে যান কেন এই দেশে একটা 15ই আগস্ট হয়েছে, আপনি ভুলে যান কেন এখানে 21শে আগস্ট হয়েছে, আপনারা কেন ভুলে যান যে এই এই দুর্ঘটনাগুলোর সাথে যুক্ত কিছু লোক আছে, কারো প্রতি আঙ্গুল নির্দেশ করা হচ্ছে, আপনার আপনার 10 ট্রাক অস্ত্র এসছে, আপনি সেটার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন, 21শে আগস্টের ইয়ে হচ্ছে, গ্রেনেড নিক্ষেপ হচ্ছে, সেটার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন, 15ই আগস্টের ঘটনা, সেটার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন, তা আপনার
প্রশ্ন উঠবে না এই জাতিতে? দ্যাট সেই কারণে আমি বলি, একটা জাতির মধ্যে গণতান্ত্রিক লড়াই চলে, আমি কথা শেষ করব, গণতান্ত্রিক লড়াই চলে, কিন্তু যেখানে এই অ্যান্টাগনিজম আছে, আমি ওই মোজেনাকে বলেছিলাম বেটা তোমার দেশে কেউ যদি এতগুলো পেট্রোল বোমা ফুটায় নিউ ইয়র্কে তুমি কি করবা? হে গস, তো তোমার দেশে গস তো আমার দেশে কি বেটা? তুমি আমার পণ্ডিতে দেখো, এবং তোমার দেশে সিভিল ওয়ার কে করেছে? এ ম্যান লাইক আব্রাহাম লিঙ্কন, কেন উনি আলোচনা করে প্রেম করে এটা নিষ্পত্তি করতে পারেন নাই? পারেন নাই, হি হ্যাজ টু ফট। সো প্রশ্নটি হলো, আমাদের দেশের প্রত্যেকটা আলোচনা কিন্তু ঘুরে ফিরে ওই ভিত্তির উপর দাঁড়িয়ে যায়। তার একটা নমুনা দেখাই, 21 আগস্ট 15 আগস্ট রেফারেন্সে আসেনি দুই নেত্রী, আপনারা তো এমনি কথা বলতে গেছিলেন, সমগ্র জাতি দেখেছে রেফারেন্স অফ 21 আগস্ট হ্যাজ কাম, রেফারেন্স অফ 15 আগস্ট হ্যাজ কাম। কেন আসে? পেটের ভিতরে আছে বলে আসে, হৃদয়ে আছে বলে আসে, ওইখানে বার্নিং আছে। আমি কথাটা শেষ করি আপনার এই ইয়েকে বলবো, পৃথিবীতে ধর্ষণকারী আর ধর্ষিতা এক রাস্তা দিয়ে হাঁটতে পারে না, ওরা দেখার সাথে সাথে মাথায় আগুন ধরে, হত্যাকারী আর হত্যার শিকার এক রাস্তায় হাঁটে না। আপনারা অনেক আলোচনা করছি নিয়ে বিনিয়ে, যে মহিলা ক্ষমতায় আছে তার 14 গোষ্ঠীর বংশ হয়ে গেছে, এবং সেই মহিলার কাছে বাংলাদেশের আদালত সাক্ষী দিচ্ছে যে হু আর রিলেটেড উইথ দিস, সো দেয়ার ইজ এ লিমিট ইন দিস কান্ট্রি। আমি সে কারণে বলবো এই দেশে এই যে বিক্ষোভ বিদ্রোহ সবকিছুই করছেন, এভরিথিং ইজ অল রাইট, কিন্তু এই অতীতটা যাতে ভুলে না যায়, কারণ এই অতীতটার উপরে কিন্তু অনেকে মনে করছে এই অতীত কেন বারবার আলোচনায় আনছেন, এই অতীতটা বাস্তবতা বলে আনছি। ইয়ের আলকায়দার বক্তব্য বা হোক বা না হোক, কত পশুর কথা না, তো পশু তো একই কথাই আসছে, আপনার পশুর এই কথা তো বলছে ডিনাউন্সিং দ্য ভেরি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, ভেরি এক্সিস্টেন্স অফ বাংলাদেশ। পৃথিবীর আমাকে বলতে হবে পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশ তাদের স্বাধীনতা নিয়ে আপনি যদি অঙ্গুলি হেলন করেন আপনাকে সহ্য করবে? বাংলাদেশ তো দ্য বেস্ট অফ ডেমোক্রেসি, চালিয়ে যাইতেছেন আরটিভিতে যা খুশি বলতেছেন, আপনাকে এত শুধু পৃথিবীর কোথায় দেবে? সেই জন্য বলছি ধীরে বন্ধু ধীরে, ওই শেষ কথা যেটা নিয়ে বলতে চাচ্ছিলাম আপনার উপজেলা নিয়ে, তাহলে বাস্তবতা কি? বাস্তবতা আপনি উপজেলায় জিতেন, পারলে জিতলে একটা কনসোলিডেট ইউর পজিশন, আফটার ইউর কনসোলিডেশন ওখান থেকে ক্রাই উঠতে থাকবে, ওই ক্রাইটাই তার নিজের জায়গাটাকে প্রসারিত করবে, দেয়ার ইজ নো আদার মিন্স। আপনি ওই মোজেনাদের কথাই ভুলেন না, কারণ ওদের কথাই ভুললে তো অনেক গাড্ডায় পড়ছেন, ওই মোজেনারা বলে উইন উইন সিচুয়েশন, নো হিয়ার ইজ নো উইন উইন সিচুয়েশন, আপনি হেরে গেছেন সেটার খেসারত আপনার।